বাবু খুব ছোট পনেরো দিন হয়েছে কিছু চেঞ্জেস আসে না ট্রাস্ট মি অন দিস আমার ছেলে আছে তো যে অলরেডি ন বছর বয়স হয়ে গেছে সো এই এত তাদের কিছু চেঞ্জেস আসে না তোমরা বাড়াবাড়ি করছো কিছু নয় বছরের ছেলের কথা প্রথমবার প্রকাশ্যে আনলেন ইয়াস দাসগুপ্ত দুদিন আগেই সংবাদ মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়েছেন ইয়াস দাসগুপ্তের প্রাক্তন স্ত্রী শ্বেতা সিং কালহান্স প্রথমবার ইয়াসের প্রাক্তন স্ত্রী তথা সন্তানের মা প্রকাশ্যে এসেছেন তারপর ইয়াস সাথে সমীকরণ নিয়ে নতুন চর্চা শুরু হয়েছে শ্বেতা স্পষ্ট জানিয়েছিলেন প্রাক্তন স্বামীর ব্যক্তিগত জীবন নিয়ে তিনি চিন্তিত নন নুসরাত জাহানকেও তিনি ব্যক্তিগতভাবে চেনেন না ইয়াসের সঙ্গে তার সম্পর্ক কেবল নিজের সন্তানের বাবা হিসেবেই এর বাইরে ইয়াসকে নিয়ে কোনো চিন্তাভাবনা নেই তার শ্বেতা আরও জানিয়েছেন তাদের সন্তান ইয়াসের সঙ্গেই থাকে শ্বেতার এই স্বীকারোক্তির কয়েক ঘন্টার মধ্যেই প্রকাশ্যে এসেছে নুসরাত জাহানের সন্তান ঈশানের জন্মের প্রশংসাপত্র কলকাতা পৌরসভার নথি বলছে ঈশানজে দাশগুপ্তের বাবার নাম দেবাশিস দাশগুপ্ত ওরফে ইয়াস দাশগুপ্ত সুতরাং নুসরাতের সন্তানের পিতৃ পরিচয় নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তা অবশেষে স্পষ্ট হয়ে গেল এর মাঝেই একবার ক্যামেরার সামনে শ্বেতা ও নিজের সন্তানকে নিয়ে মুখ খুলেছেন ইয়াস দাশগুপ্ত আপাতত চীনে বাদামের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন ইয়াশ সেই ফাঁকে ইয়াশের কাছে প্রশ্ন রাখা হয়েছিল এখন ব্যস্ত সময়ের অনেকখানি নিয়ে নিয়েছে ছোট্ট ঈশান কেমনভাবে কাটছে দিন মুচকি হেসে অভিনেতা জানান খানিকটা সময় অফ কোর্স অ্যাণ্ড আই থিঙ্ক দ্যাট ইজ মানে ওয়াট মানে দ্যাটস আ স্ট্রেস বাস্টার সেটা মানে অফ থাকলে থাকলে বা ঈশান এ কদিনে কতটা বড় হল এমন প্রশ্নের জবাবে নুসরাত জাহানের সঙ্গী ইয়াস হেসে বললেন ও খুব ছোট সবে মাত্র পনেরো দিন বয়স এত তাড়াতাড়ি কিছু পরিবর্তন আসে না বিশ্বাস করুন আমার ছেলে আছে যার ইতিমধ্যেই নয় বছর বয়স হয়ে গেছে এত তাড়াতাড়ি কিছু চেঞ্জ আসে না এটা সংবাদ মাধ্যমের বাড়াবাড়ি ইয়াস দাশগুপ্তের প্রাক্তন স্ত্রী বা দুজনের ভাঙা বিয়ে নিয়ে খুব বেশি তথ্য মেলে না তবে মুম্বাইয়ের টেলিভিশন জগতে কাজ করার সময়ে শ্বেতা এবং ইয়াসের পুত্র সন্তানের জন্ম হয় সেই সময় একটি হিন্দি সিরিয়ালে কাজ করছিলেন ইয়াস ডিভোর্সের সময় সন্তানের যৌথ কাস্টোডি পেয়েছিলেন ইয়াস ও শ্বেতা তবে ছেলে ইয়াসের সঙ্গে কলকাতায় থাকে শ্বেতা এখন মুম্বাই নিবাসী এদিকে সন্তানের বাবার নাম প্রকাশে আসতেই নুসরাতের ওপর ক্ষোভ ও রাগ উগরে দিয়েছেন লেখিকা তসলিমা নাসরিন আজ এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন কলকাতার অভিনেত্রী নুসরাতকে সে যতটা বিপ্লবী তার চেয়ে বেশি ভেবে নিয়েছিলাম ভেবেছিলাম নুসরাত তার সন্তানকে শুধু নিজের সন্তান হিসেবেই পরিচয় দেবে সে কার মাধ্যমে গর্ভবতী হয়েছে সেটা মোটেও উল্লেখযোগ্য ব্যাপার নয় কিন্তু না নুসরাত আসলে অন্য কোনো রমণীর মতোই সাধারণ রমণী সে সন্তানের বার্থ সার্টিফিকেটে উল্লেখ করেছে সন্তানের পিতার নাম তার সর্বক্ষণের সঙ্গী সন্তানের পিতা নিখিলের সঙ্গে ভারতবর্ষে তার বিয়ের রেজিস্ট্রি হয়নি সুতরাং নিখিলকে তার স্বামী না বলার পেছনে যুক্তি আছে কিন্তু এই যে লুকোচুরি সন্তানের পিতাকে তা জানানোর ব্যাপারে এর দরকার ছিল না আমি অবাক হব না যদি কোনোদিনও প্রকাশ হয় যে গোপনে ইয়াসকে বিয়ে করেছে তাহলে যে কোনো ট্র্যাডিশনাল মেয়ের চেয়ে নুসরাতের তফাৎটা কোথায় প্রচুর লেখালেখি প্রচুর স্বাগত জানানো শুভেচ্ছা জানানো স্যালুট জানানো এসব বরং এক্সট্রা অর্ডিনারি সাহসী এবং পুরুষতন্ত্রের ছক ভাঙা মেয়েদের জন্যই তোলা থাকুক ট্র্যাডিশনাল মেয়েদের পেছনে সময় নষ্ট করা তাদের বাহবা দেওয়া আপাতত স্থগিত থাকুক